সালামু আলাইকুম আমি অনামিকা ঢাকা থেকে বলছি কাছে ও দূর দেশ দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি আমার চ্যানেলে সবাইকে আরও একবার স্বাগতম জানাচ্ছি তো আজকের ব্লগকে আমি আমার মামার বিয়েতে গিয়েছি তো সেখানে গিয়ে খুব আনন্দ মজা করেছি তো সব কিছু আজকে আপনাদের সাথে শেয়ার করব তো আজকে কোনো রান্না বানার ব্লগ দেখাবো না তো এটা হচ্ছে বৃহস্পতিবার রাতের বেলা তো আমার মামার বিয়েতে আমরা এসেছি এখন গায়ে হলুদে তো আশা করি আমার আজকের ভিডিওটি আপনাদের সবার কাছে ভালো লাগবে আর যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে দিবেন তো এখন পর্যন্ত বর স্টেজে আসেনি তো এখানে সবাই খাওয়া দাওয়া করতেছে তো আমরা উপরে খাওয়া দাওয়া করতে যাইনি তো আমার না যাওয়ার কারণটা হচ্ছে আমার বাবু তো ছোটো তো সেখানে তো গান বাজনা হচ্ছে তো অনেক সাউন্ড সেজন্য বাবু ভয় পাবে তাই নিচে এসে খাওয়া দাওয়া করছি তো এটা হচ্ছে আমার চাচা তো বোন সাথে ছিল আমার আম্মু আনটি আরও অন্যান্য আত্মীয় স্বজন তো আমরা খাওয়া দাওয়া করে এখন ছাদে এসেছি একটু আর বাবুকে আম্মুর কাছে রেখে এসেছি তো সেদিন প্রচন্ড বাতাস ছিল মনে হচ্ছে মানে এখন ঝড় আসবে তো আসেনি অনেক বাতাস ছিল ঠান্ডা বাতাস খুব ভালো লাগছিল এসেছে খুব রাত করে তো ওনাদের সবার সাথে একটু দেখা করার জন্য নিচে চলে আসলাম তো আমরা যখন চলে যাব তখন ছোট আন্টি এসেছে তো আমাদের বাড়ি কাছে এই অনুষ্ঠানটা তো বাবুকে নিয়ে তো বেশি রাত করা যাবে না সেজন্য আমরা আবার তাড়াতাড়ি চলে গেছি তো পরবর্তীতে আবার ছাদে চলে আসলাম বরকে স্টেজে নিয়ে এসেছে তো প্রথমে ভেবেছিলাম যে আমি একটু হলুদ দিব মামাকে তো আমার আবার সরম লাগে মানে সবার সামনে সবার সামনে বলতে কি আর কি মানে আমার যেতে ইচ্ছা করে না কেমন যেন একটা লাগে মানে যে কোনো হলুদ হলুদের অনুষ্ঠানে গেলাম কাউকে হলুদ দিই না মানে এমনি বসে বসে দেখি সবাই দেয় আর আমি দেখি তো আমার ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য তো একটা জিনিস খারাপ লাগে আপনারা কেন লাইক দিতে চান না এটাই বুঝি না ভিডিও ঠিকই দেখেন বাট কেউই লাইক দেন না প্লিজ একটি লাইক দিয়ে দিবেন আপনার একটি লাইক আমার ভিডিওটি আর অন্যজনের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে তো মামার হলুদের অনুষ্ঠানটা অনেক দেরি করে শুরু হয়েছিল যার কারণে আমরা তাড়াতাড়ি চলে এসেছি তো হলুদের বেশি কিছু আমি ভিডিও করতে পারিনি চলে গেছে তো তাই তো এটা হচ্ছে পরের দিন চারটার দিকে আমরা চননে আসছি মেয়ের বাড়িতে চরণ যাব তো নদী পার হয়ে গেছি আমরা মেয়ের বাড়িতে মানে মেয়ের বাড়ি হচ্ছে নদীর ওই পার আপনারা চিনবেন কিনা জানি না এটা হচ্ছে বক্তব্যই বক্ত বলি ফেরি ঘাটে এসে আমরা এখন ফেরিতে উঠেছি তো খুব মজা হয়েছিল সেদিন সবার সাথে দেখা হয়েছে খালাতো বন্ধুদের সাথে আমরা খুব মজা করেছি বিয়ে মানেই হচ্ছে আনন্দ ফুর্তি তো আশপাশের দৃশ্যটা একটু ভিডিও করলাম এগুলো হচ্ছে আমার খালাতো বোন তো অবশেষে চলে আসলাম আমরা আমরা তো এখন সবাই খেতে বসেছি হচ্ছে আমার মেয়ের বাড়িতে আব্বু আর ভাই বসেছে আর আমি বসেছি আমার ছোট খালার সাথে তো চলো না আমি আমার ভাই আর আব্বু এসেছি আমার হাজব্যান্ড এক কাজে আটকে গেছিলো জন্য আসতে পারিনি আর বাবু আম্মুর কাছে রেখে আসছি আম্মুকেও বলছিলাম একটু অসুস্থ তো সে জন্য আর বাবু তো ছোটো আর ওকে নিয়ে তো নদীর এই পার আসাটা ঠিক হবে না যেহেতু পানি পথে আমরা যাব সেজন্য ওকে আর নিয়ে আসিনি তো আমার বাবুটা হচ্ছে অনেক লক্ষ্মী আম্মুর কাছে আবার থাকতে পারে তো আমরা আবার খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে বউ দেখে তারপর তাড়াতাড়ি বাসার উদ্দেশ্য রওনা হয়ে গেছিলাম তো খাবারটা খুবই মজার ছিল কিন্তু একটা জিনিস কি খাবারটা একদম ঠান্ডা হয়ে গেছে আমরা যেতে যেতে সাড়ে পাঁচটা বেজে গেছে আমরা খেতে বসেছি এর আধা ঘন্টা পরে সন্ধ্যা হয়ে গেছে তো তাড়াতাড়ি এসে একটু বুকে ভিডিও করে নিলাম তো আমার মামিটা কিন্তু খুবই মিষ্টি ছিল দেখতে তো আর বেশি ভিডিও করতে পারিনি কারণ রাত হয়ে যাচ্ছিল মানে সন্ধ্যা হয়ে গেছে ওই পার যাবো তো আমরা বাড়ির উদ্দেশ্য রওনা হয়ে গেছি তারা বউ নিয়ে পরে আসবে জানিনা ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে কিনা তো পরের দিন বৌবাতের একটু ভিডিও করেছি শুধু বউ আর বরকে তো এটা হচ্ছে পরের দিন বৌবাত আর বেশি ভিডিও করতে পারিনি তো অনেক লোকজন থাকার কারণে তো ভিডিওটি বাড়াবো না আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন